ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সংকটের সময় আবার মসনদে জগমোহন ডালমিয়া আমাদের সঙ্গে রয়েছেন, দ্য ম্যান হিমসেলফ। আপনার এবারের ফিরে আসাটাকে কি বলা উচিত, কামব্যাক না কম্প্রোমাইজ? কম্প্রোমাইজ আমি কারো সঙ্গে কোনো অসৎ কারণের জন্য করি না। যা তো এটাকে ডিসক্রাইব করতে হয় ওইরকম কোনো কিছু আমার কাছে ভাষা নেই, তা হয়তো বলতে পারি ইট ইজ মাই সেকেন্ড ইনিংস। আপনি বলছেন সেকেন্ড ইনিংস, কিন্তু অনেকে বলছেন যে জগমোহন ডালমিয়া কি সত্যি ইন্টারিম প্রেসিডেন্টের পুরো ক্ষমতা, পুরো যা যা তাঁর এখতিয়ারে থাকে সেগুলো সব কিছু ভোগ করতে পারবেন, নাকি তিনি কেয়ার টেকিং দায়িত্বে এবং রিমোট কন্ট্রোলটা জনৈক এন শ্রীনিবাসনের হাতে? দেখুন, কার হাতে কি কার হাতে নয় সেটা আমি বলতে পারবো না, আমার জানাও নেই, কিন্তু এটা অল্পকালের জন্যে সেটা আমি জানি। এটা ঠিক ইলেক্টেড পজিশন নয়, এটা একটা ইনকোয়ারি চলছে, অ্যান্ড সেই ইনকোয়ারি যতক্ষণ না শেষ হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, তার মধ্যে কে দোষী আছে না আছে প্রমাণ হচ্ছে, ওই অবধি এই এর যে পিরিয়ডটা সেটা ইজ দেয়ার, অ্যান্ড ওর বাইরে কোনো পিরিয়ডের আমার জানা নেই। কিন্তু জগমোহন ডালমিয়া যেটা বলেছিলেন যে এই দায়িত্ব নেওয়ার আগে ক্লিন ক্রিকেট, এটাই তার প্রথম এজেন্ডা হবে। যদি বোর্ডের ফ্যাক্ট ফাইন্ডিং যে তদন্ত কমিশন আছে সেখানে যদি বেরিয়ে আসে গুরুনাথ মায়াপ্পানের এগেনস্টে কোনো প্রমাণ, যদি ইনভলভমেন্ট দেখা যায় বোর্ড প্রেসিডেন্টের এবং চেন্নাই সুপার কিংসের ইরেগুলারিটিস বেরিয়ে আসে, আপনার বোর্ড কি স্ট্রং অ্যাকশনস নিতে পারবে তাদের এগেনস্টে? দেখুন, কে কি আসবে কে কি বলবে ওটা আমার জানার কথা নয়, ওটাকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি যে মাথা ঘামাচ্ছি সেটা আমি আগেই বলেছিলাম যে ক্রিকেটকে ক্লিন করা উচিত, আর এটা একটা গোল্ডেন অপরচুনিটি পাওয়া গেছে, এটাকে নষ্ট হতে দিও না। এটা আমি প্রত্যেক লোককে বলেছি, আজও বলছি, আর একজন দুজন একটা ছোট্ট পিরিয়ডে করতে পারে না, তো এটা প্রয়োজন যে সবাই যেন এগিয়ে আসে, সবাই মিলেমিশে কাজ করে আর এটাকে ক্লিন করে। বাকি রইল ক্লিন করার জন্য কত সময় লাগবে কি হবে, আমার যাই সময় থাকুক, যদি 24 ঘন্টাও আমার কাছে থাকে, আমি তার মধ্যেই এটাকে 24 ঘন্টার মতন, আমি তো আর এরকম কোনো ম্যাজিক আমার হাতে নেই, কিন্তু আমি কোনো ইস্যুকে ছাড়বো না। আমি এটাকে আপনার বলতে পারি যে কে ধরা পড়বে কে পড়বে না, ইট ইজ নট মাই ডিউটি। শরদ পাওয়ার একটা সময় বলেছিলেন জগমোহন ডালমিয়াকে কোনোদিন বিসিসিআইতে আর তিনি দেখতে চান না। আপনি কি শরদ পাওয়ারকে রবিবারের চেন্নাইতে একটা জবাব দিয়ে এলেন যে জগমোহন ডালমিয়াকে বিসিসিআইতে দেখতে হবে? এইটা আমি শুনিনি, উনি কোনোদিন বলেছেন, যদি উনি বলে থাকেন আর তার জবাব নিজেই পেয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে যোগাযোগ আছে যা দেখছি, আপনি জানতে পারলে আমায় জানাবেন। আমরা আশা করব যে এই 73 বছর বয়সেও জগমোহন ডালমিয়ার থেকে একটা স্ট্রাইকিং কর্মঠ ইনিংস ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেট দেখতে পাবে। অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।